আপনি বলেছিলেন না পৃথিবীতে কোন সরকার কি আন্দোলন করবার সুযোগ দেয় হ্যাঁ দেয় আবার দেয় না যে কোনো স্বৈরতান্ত্রিক সরকার পৃথিবীতে তার অপোজিশনকে কথা বলতে দেয় না আবার যেই সব দেশে আমি একটা ছোট্ট উদাহরণ দিই উনিশশো ষাটের দশকে ফরাসি দেশে যখন জাপল সাত্রের মতন সাং দার্শনিক তারা সংগ্রাম করছিলেন রাস্তায় সবন ইউনিভার্সিটির সামনে তখন ওইখানকার যে আইজি থাকে না তাকে গ্রেফতার করে ফেললেন দাগল তখন প্রেসিডেন্ট এবং ওই আইজি সাহেব দাগলকে ফোন করে বললেন আমরা সার্থকে অ্যারেস্ট করে ফেলছি ও মনে করেছিল যে এটা বিরাট কাজ করে ফেলছে প্রেসিডেন্ট খুব খুশি হবে দাগল বললেন করছো কি তুমি তো সারা ফ্রান্সকে অ্যারেস্ট করে ফেলছ জলদি হলো সার্থকে ছাড়ো বাংলাদেশের সরকার এই মুহূর্তে আমাদের হয়তো প্রেসিডেন্ট দাগল না আমাদের হয়তো সার্থ নাই কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন আমাদের সিরাজুল্লাম চৌধুরী আছেন প্রফেসর সিরাজুল্লাম চৌধুরীকে হত্যা মামলায় খুনের আসামি হিসেবে মামলা করে এটা হচ্ছে পার্থক্য ফলে মানুষকে তার স্বাধীনতার জন্যে গণতান্ত্রিক অধিকারের জন্যে বাংলাদেশ যে সমস্ত প্রমিসকে সামনে নিয়ে স্বাধীন হয়েছে সাধারণ মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে সেটার জন্যে তার অধিকার আদায়ের যে দাবি এটা ন্যায্য